আসসালামু আলাইকুম। টুনাটুনির ঘর থেকে আজকে খুবই ইউনিক একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। অনেক সময় দেখা যায় বাচ্চারা সবজি খেতে চায় না, আজকে বরবটি দিয়ে যে নাস্তাটা তৈরি করব এটা যদি আপনি বানিয়ে বাচ্চাদের সামনে দেন তাহলে দেখেও খুশি হবে আর খেতে তো দারুণ মজা, ভীষণ পছন্দ করবে। তো এখানে আমি কিছু বরবটি ধুয়ে নিয়েছি প্রথমে, তারপর দুইটা সাইড থেকে কিছুটা অংশ ফেলে দিলাম, আর এদিকে পানি আমি ফুটিয়ে নিয়েছি, পানির ভিতরে বরবটিগুলো দিয়েছি, ঢেকে দিব। একটু নরম হওয়ার জন্য আসলে গরম পানিতে দিয়ে দিলাম, 2 থেকে 3 মিনিট সেদ্ধ করবেন, বেশি করলে কিন্তু একদম নরম হয়ে যাবে, তখন আর এই নাস্তার ভাজটা দেওয়া যাবে না। এজন্য আপনি 3 মিনিটের মতো সেদ্ধ করলেই হবে, একটু উল্টে পাল্টে দেবেন এরকম করে, আর ঢেকে দিবেন যেন উপর দিয়ে একটা বলক চলে যায়। এবার আমার বরবটিগুলো কিন্তু হয়ে গেছে, আমি তুলে নিব পানিটা ঝরিয়ে, তারপর যখন ঠান্ডা হবে তখন নাস্তাগুলি তৈরি করব। এদিকে একটা বাটিতে নিয়ে নিলাম 4 টেবিল চামচ বেসন, আর নিলাম 2 টেবিল চামচ চালের গুঁড়া, তারপর দিয়ে দিলাম হলুদ, মরিচ, ধনিয়া, আর দিলাম টালা জিরার গুঁড়া, সাথে দিলাম স্বাদমতো লবণ। এবার নর্মাল তাপমাত্রার পানি দিয়ে ঘন একটা ব্যাটার তৈরি করে নিতে হবে, যেন নাস্তাগুলির গায়ে ব্যাটারটা লাগে এরকম ঘন। দেখেন কীরকম করেছি, এদিকে বরবটিগুলোও কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে। এবার ঘুরিয়ে ঘুরিয়ে আমি একটা নাস্তা তৈরি করব, আপনাদেরকে দেখাচ্ছি। এভাবে বরবটিগুলোকে ঘুরিয়ে নিলেই কিন্তু একটা সুন্দর নাস্তা তৈরি হবে, আর বরবটিগুলোও কিন্তু একদম কাপড়ের মতো নরম হয়ে গেছে, আপনি যেভাবে ঘোরাবেন ওভাবেই ঘুরবে। বটি নেওয়া হয়ে গেলে একটা টুথপিক গেঁথে দিতে হবে যেন ভাঁজটা খুলে না যায়, আর বাচ্চারা দেখলেও খুব খুশি হবে, একদম ললিপপের মতো লাগবে দেখতে। দেখেন কতটা সুন্দর লাগে, বাচ্চারা দেখলে দেখবেন একদম খুশি হয়ে গেছে। এটা বিকালে চায়ের সাথে রাখতে পারেন, আবার গরম গরম ভাতের সাথে খেতেও কিন্তু দারুণ লাগবে। তো দেখেন আমি কিন্তু সবগুলি নাস্তা তৈরি করে নিয়েছি, এবার ভেজে নেওয়ার পালা। চুলায় আমি প্যানে তেল দিয়ে দিয়েছি, তারপর ব্যাটারের ভিতরে ডুবিয়ে ডুবিয়ে দিয়ে দিতে হবে তেলের ভিতরে, আর চুলার আঁচটা রাখবেন মিডিয়ামের চেয়ে লো করে, যেন যতটুকু কাঁচা আছে এই বরবটিগুলো সেটা সিদ্ধ হয়ে যায় আর মুচমুচেও হবে। আর গায়ে এমনভাবে লাগাবেন ব্যাটারটা যেন ব্যাটার দিয়ে ডিজাইনটা একদম ঢেকে না যায়, একটু অল্প অল্প করে দিয়ে দিবেন। দেখেন আমি কীভাবে দিয়েছি, ডিজাইনগুলো কিন্তু দেখা যাচ্ছে, দেখতে যেন ভালো লাগে আর বাচ্চারা যেন একদম খুশি হয়ে যায়। তো উল্টে পাল্টে একদম লালচে কালার করে ভেজে নিতে হবে। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন, প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক কমেন্টস করবেন আমাকে সাপোর্ট দেওয়ার জন্য, আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটাকে ফলো দিয়ে একটা লাইক দিয়ে দেবেন। আজ এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে, সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।